নমস্কার, আমার নাম নীলার্ণব চক্রবর্তী। আমার একটা প্রকাশন সংস্থা আছে, মানে আমাদের সংস্থাটির নাম ব্ল্যাক বুক। বলা যেতে পারে এটি সদ্যজাত একটি সংস্থা, প্রকাশন সংস্থা। এই বাজারে যখন খুবই টানাপোড়েন চলছে চারদিকে, মন্দার একটা হাতছানি, তখন আমরা এটা করলাম একটা প্রভূত পরিমাণে একটা রিস্ক নিয়ে। তো করেই যখন ফেলেছি, তো কিছু বই টইও তো করতে হবে। তো আমাদের বই করার একটা সুচিন্তিত সুচারু পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে আপনাদের নিশ্চয়ই আমরা ক্রমশ ক্রমশ জানাবো। তবে আমাদের প্রথম যে বইটা প্রকাশ পেয়েছে, সেই বইটা সম্পর্কে একটু প্রথমেই বলে নেওয়া দরকার। সেই বইটির নাম বুড়ো বেলা লেখা জোকা। বুড়ো বেলা লেখা জোকা, এই হচ্ছে বইটি, বুড়ো বেলার লেখা জোকা। এইটা হলো গিয়ে মলয় রায়চৌধুরী, হাংরি কাল্ট ফিগার মলয় রায়চৌধুরীর বই। মলয়দা, মলয়দার অনেক বই এবার বইমেলায় প্রকাশ পেয়েছে, কিন্তু এই বইটি সব বই অন্যান্য বইগুলির থেকে অন্য ধরনের, অন্য একটা মাত্রার, অন্য একটা গোত্রের। এই বইতে মলয়দার বেশ কিছু ডায়েরির পাতা আছে, বেশ কিছু ডায়েরির পাতা আছে এই বইতে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ডায়েরির পাতা, ঠিক আছে। এখানে একটা ডায়েরির একটা পাতা আমি পড়তে পারি। ডায়েরির পাতাটি হলো, মানে এটা হলো 16ই ডিসেম্বর। যদিও কোনো সাল মলয়দা নির্দিষ্ট করেননি, কিন্তু বুড়োবেলার এই সময়, এই লাস্ট 2-3 বছরের মধ্যেই এই সমস্ত ডায়েরির পাতাগুলো জন্ম হয়েছে। এইটা একটি পাতা আমি পড়ছি। কৃত্তিবাসের দলে সবচেয়ে কিপ্টে ছিল সন্দীপন। বাড়িতে গেলে চা পর্যন্ত খাওয়াইনি কখনো, বলতো চলো রেস্তোরাঁয় বসি গিয়ে। দাদা দাঁড় ভাঙায় সুনীল গাঙ্গুলি ছেলের জন্য গরু পুষছে শুনে দাঁড় ভাঙায় পৌঁছে গেল সন্দীপন। কি না রাতে মদ খেলে সকালে উঠে ওনার জন্য এক গেলাস গরম দুধ জরুরি। বুঝতেই পারছেন কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, ডায়েরির পাতা। এছাড়াও রয়েছে আরও একাধিক লেখা মলয়দার, যেগুলো সাইজে খুব ছোট ছোট, তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবেন, কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং রসকদম্ব জাতীয়। একটা অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটি লেখা, যেমন মেয়েদের দিকে কেন তাকাই, মেয়েদের দিকে কেন তাকাই, এই লেখার একটা শিরোনাম। যেমন মেয়েদের দিকে কেন তাকাই বললাম, তারপর ধরুন উজবুকের আছাড়, নেদারল্যান্ডসের রেড লাইট এরিয়া, মৌলিক কবিতা নামক অশ্বডিম্ব, এই জাতীয় লেখা এই বইটিতে রয়েছে। এই বইটির দাম হচ্ছে 200 টাকা। তো আমরা এবার হচ্ছে বইমেলায় স্টল পাইনি, আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের প্রথম বছর বলে হয়তো বইমেলার কর্তৃপক্ষ মনে করেছেন এবার আমাদের স্টল দেওয়াটা যথোপযুক্ত সিদ্ধান্ত হবে না বলেই ওনারা আমাদের স্টল দেননি। তো আমরা এই বইটা তো আমাদের বাজারজাত করতে হবে, যথেষ্ট কস্টিং আছে, খরচাপাতি হয়েছে। তো এই বইটাকে আমরা এবার রাখছি, এখনো পর্যন্ত এই বইটা বইমেলায় রয়েছে এবং আজকেও থাকবে। আজকে যারা বইমেলা যাচ্ছে, রোববার বইমেলার দশমী, তে যারা বইমেলায় যাচ্ছেন তারা এই বইটা পাবেন 250 নম্বর স্টলে, বিরাসত আর্ট পাবলিকেশন, যেখানে আমি একটা সময় সম্পাদকের
কাজ করেছি সেই বিরাসাত আর্ট পাবলিকেশন। এবং বিরাসাত আর্ট পাবলিকেশনটা বলতে গেলে মানে জন্মটা অনেকটা আমার হাত ধরেই হয়েছিল। তো যাই হোক, সেই পাবলিকেশনের স্টলে 250 নম্বর স্টলে 6 নম্বর গেটের কাছে এই স্টলে আপনারা এই বইটাকে পাবেন। এই বইটি বইমেলার পরে আমার ফোন নাম্বারে ফোন করলে আমি মানে ব্ল্যাক বুক পাঠিয়ে দেবে বাড়িতে বাড়িতে যারা চাইবেন। তার তাছাড়া কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গায় থাকবে, কমন জায়গাগুলো যেগুলো আছে সেগুলোতেই থাকবে। তো সেগুলো থেকে সেসব জায়গাগুলো থেকে আপনারা পেতে পারেন বইটা। আর আমাদেরকে ফোন করলে আমরা পৌঁছেও দিতে পারি, কিন্তু সেটা দু একদিন বাদে, ঠিক আছে? আপাতত এই রোববার, আজ রোববার আপনারা বইটা সংগ্রহ করুন বিরাসত আর্ট পাবলিকেশনের স্টল থেকে। আমাদের ভালো লাগবে, আমাদের পরিশ্রমের একটা শুরুয়াদের একটা শিলমোহর আমরা এইভাবে পেতে পারি। ধন্যবাদ।